পানিতে সত্তরটি 250 লিটার ড্রামের উপরে ভাসছে 198 ফুট দীর্ঘ একটি সেতু। সেই সেতু পার হয়ে কেউ যাচ্ছে হাটবাজারে, কেউ বা স্কুলে, আবার কেউ যাচ্ছে দৈনন্দিন কাজে। খুলনার কয়রার পাথরখালি খালপাড়ের মানুষের সবার মুখেই তৃপ্তির হাসি। এমন হাসি থাকবে নাই বা কেন? 5 গ্রামের মানুষের এক যুগের কষ্টের অবসান ঘটেছে এই সেতুর ফলে। 2009 সালে ঘূর্ণিঝড় আইলায় পাথরখালি খালে থাকা কালভার্টটি ভেঙে পড়লে 2 পাড়ের 5 গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তি বাড়ে। বিষয়টি নিয়ে প্রশাসনকে বারবার তাগিদ দিলেও এত বছরেও কোনো ব্যবস্থা পাননি স্থানীয়রা। এতদিন নৌকা নিয়ে পারাপার হতে হলেও অবশেষে গ্রামের মানুষের কষ্টে এগিয়ে আসে বেসরকারি উন্নয়ন সংস্থা সুন্দরবন কোয়ালিশন ও বেতকাশী পাথরখালি মিলনী যুব সংঘ। নিজেদের অর্থায়নে 2,07,000 টাকা ব্যয়ে 40 জন স্বেচ্ছাসেবক 18 দিনে এই ভাসমান সেতু তৈরি করে যোগাযোগের দুর্ভোগ কমিয়ে দিল। 3-4 কিলোমিটার ঘুরে আসতে হতো আসার পরে, তারপরে আমাদের এই জনগণ দেশের ছেলেরা এরা লাগা পড়া ধরা করা করে আমাদের 80 একটা পারাপারের ব্যবস্থা করেছে। যাক, আমরা একটু শান্তি পেয়েছি, কিন্তু আমাদের প্রজন্ম যেন এই শান্তিটা পেয়ে যেতে পারে এরকম একটা পরিবেশ আপনাদের কাছে দাবি। 11-12 বছর পর্যন্ত আমরা খুব আজাব ভোগান্তি ভোগ করেছি, তারপরে আমাদের এই যে ড্রামের এক ব্রিজ দিয়ে আমাদের একটু জনগণের সুবিধা হয়েছে। স্কুলে যেতে গেলে 3 কিলোমিটার ঘুরতে হয়, আর এর আগে ভেলায় এপার ওপার হতাম আমরা। নদীর পাড় দিয়ে ঘুরে ঘুরে অনেক দেরি হতো কলেজ যেতে, এখন এই ভাসমান সেতুর কারণে সেই সময়টা অপচয় হয় না। বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গায় যোগাযোগ করে আমরা একটা ব্রিজের জন্য আমরা করতে পারিনি, এরপরে আমাদের ক্লাবের যুবকরা উদ্যোগ নিয়ে সেইভাবে ওনাদের স্বেচ্ছাশ্রমে আর কি এখন এই আমাদের এই ভাসমান সেতুটা আমরা এখানে তৈরি করে। সেতু তৈরিতে ড্রামের পাশাপাশি ব্যবহার করা হয়েছে 130 CFT শিরিষ কাঠ, 30টি বাঁশ এবং 20 কেজি পেরেক। সেতু পেয়ে জনপদে সাময়িক স্বস্তি আসলেও স্থায়ী সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। সকলের মাধ্যমে কাছে আমরা আবেদন জানাচ্ছি, এটা জায়গাতে একটি ধরে স্থায়ী একটা ব্রিজ করা যায় কিনা সে বিষয়ে আমরা চেষ্টা করছি। যেটা হয়েছে সেটা হয়তো সাময়িক কিছুদিনের জন্য চলবে, তবে এটা থেকে বাচ্চাদের স্কুল যাতায়াত এবং হাটবাজার কৃষিকাজেরও অনেক উপকৃত হয়েছে। দুপুরের মানুষের দীর্ঘদিনের কষ্টের কথা মাথায় রেখে আর যখন বিভিন্ন জায়গায় দাবি করেও যখন এই বৃষ্টি হচ্ছিল না, তখন আমরা স্বেচ্ছাসেবকরা মিলেই এই বৃষ্টি করার চিন্তা মাথায় আসে এবং করে দেখিয়েছি আমরা। যুবকদের এই উদ্যোগ বাস্তবায়নের ফলে 2 পাড়ের অন্তত 10,000 মানুষের এক যুগের কষ্টের সাময়িক অবসান ঘটেছে। তরুণদের এমন সব সামাজিক কাজ সব বাধা পিছে ফেলে সমাজে আলো ছড়ানোর পাশাপাশি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। কয়রার উত্তর বেতকাশি থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।